লক্ষ্মীপুরে কিস্তির টাকা নিতে আসা মোহাম্মদ ইউনুস আলী নামে এক ব্যক্তিকে হত্যার পর মাটিতে পুঁতে রাখেন জাবেদ হোসেন নামে এক চা দোকানি। জয়নাল আবেদিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ঘটনার 7 দিন পর পুলিশ নিহত ব্যক্তির লাশ ও পুকুর থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে। ঘাতক চা দোকানি জাবেদ আটক রয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর শহরের কালু হাজি সড়কের মিঝিবাড়ি সংলগ্ন ওই চা দোকানির দোকানের পিছন থেকে নিহত ব্যক্তির লাশ ও দোকানের সামনের পুকুর থেকে উদ্ধার করা হয় মোটরসাইকেল। ঘটনাস্থল পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসান মুস্তফা সফর, সদর মোহাম্মদ সোহেল রানা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুসলে উদ্দিন। নিহত ইউনুস আলী ফরিদপুর সদর উপজেলার শুভারামপুর গ্রামে মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর পৌরসভার সমশেরাবাদ এলাকায় গুণি হেডমাস্টার সড়কে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। পাশাপাশি তিনি গ্রামীণ বাংলা মাল্টি পারপাস কো অপারেটিভ সোসাইটির স্বত্বাধিকারী। চা দোকানি জাবেদ হোসেন সমশেরাবাদ এলাকার মিঝিবাড়ির মৃত শফিউল্লাহর ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত 24 আগস্ট রাত 9:30 পর থেকে ইউসুফ আলী নিখোঁজ হন। ওই রাতে ইউনুস আলীর স্ত্রী সুলতানা জামান লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন অনুসন্ধান নামে পুলিশ। এক পর্যায়ে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে চা দোকানি জাবেদকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে আসেন। জাবেদের স্বীকারোক্তি অনুযায়ী তার দোকানের পিছন থেকে লাশ উদ্ধার করে এবং দোকানের সামনের পুকুর থেকে ইউনুস আলীর মোটরসাইকেল উদ্ধার করে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসান মুস্তফা স্বপন বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিস্তির টাকা নিয়ে ইউনুস আলীর সঙ্গে চা দোকানদার জাবেদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানি ইউনুস আলীর মাথায় আঘাত করলে সে মারা যায়। দোকানের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে, বর্তমানে সেই পুলিশ হেফাজতে আছে। মোহাম্মদ জাবেদ নামে এক ব্যক্তিকে শনাক্ত করি এবং সন্দেহজনক মনে হলে তাকে আমরা নিয়ে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের পর্যায়ে সে জানায় যে ভিকটিম নিখোঁজ হওয়ার দিন অর্থাৎ 24 তারিখ তার কাছে ভিকটিম এসেছিল। ভিকটিম এবং জাবেদের মধ্যে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত একটি বিষয় ছিল। ভিকটিম ইউনুস তার কাছে পাওনা টাকা চাইতে আসলে এক পর্যায়ে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক হয় এবং উত্তেজনার এক পর্যায়ে জাবেদ ইউনুসের মাথায় লাঠি দ্বারা আঘাত করে এবং তাৎক্ষণিক তার মৃত্যু ঘটলে সে তারই দোকানঘর সংলগ্ন স্থাপনার মাটিতে লাশটিকে পুঁতে রাখে এবং ভিকটিমের ব্যবহৃত মোটরসাইকেল এবং মোবাইল ফোন পার্শ্ববর্তী পুকুরে ছুঁড়ে ফেলে দেয়।